দ্রব্যমূল্য সারা বিশ্বব্যাপী কিন্তু বৃদ্ধি পেয়েছে, তার কিছুটা ঢেউ আমাদের দেশে লেগেছে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করবার জন্য আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, দেশে ভোজ্য তেলের দাম যাতে মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে সেই লক্ষ্যে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পাম তেল আমদানিতে ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। একই সাথে বাজারে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রতিদিন 4টি করে, সপ্তাহে মোট 28টি বাজার মনিটরিং টিম ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের কাজে নিয়োজিত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিটি টিমে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সহ মোট 6 জন করে সদস্য রয়েছেন। বাজার মনিটরিং টিম ঢাকা শহরে বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার নিয়মিতভাবে পরিদর্শন করে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য, মজুদ, সরবরাহ পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। কোনোরূপ অস্বাভাবিক অবস্থা বা পরিস্থিতি পরিলক্ষিত হলে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। আর কিছু লোক তো আছে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, এর যাতে নিতে না পারে তার জন্য কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। খাদ্যদ্রব্য সংগ্রহ করে কম দামে, অর্থাৎ আমরা যা কিনি তার থেকে অনেক কম দামে আমরা দিচ্ছি। যেমন সয়াবিন তেল 170 টাকা 1 লিটার ক্যান, যেটা 28 মার্চ 22 তারিখে বাজার মূল্য ছিল 160 টাকা 1 লিটার, টিসিবি বিক্রয় মূল্য 110 টাকা। অর্থাৎ আমরা কিনে সেটাকে ভর্তুকি দিয়ে কম দামে মানুষকে সরবরাহ করে দিচ্ছি। জার্মানিতে পেঁয়াজের দাম 1 ইউরো হচ্ছে 100 টাকা, 96 ইউরো, তো 4 পয়েন্ট বাদ দিলে কত হয়? আর আমার এখানে পেঁয়াজ কত? আমরা পেঁয়াজের কেজি বাজার মূল্য 25 থেকে 30 টাকা কেজি, আর টিসিবিতে আমরা 20 টাকায় দিয়েছি। এভাবে প্রত্যেকটা আইটেম, মসুরের ডাল, চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ সব কিছুই তো এটা কিন্তু আমরা কম দামে, বেশি দামে নিয়ে ওইটাকে কিন্তু আমরা কম দামে টিসিবিতে মাধ্যমে বিক্রি কর তাদের বিক্রি করছে, কারণ অনেকে তো খালি এমনি নিতে চায় না। আর ওরকম করে প্যাকেজ আছে, যে যে আইটেম নিতে চায় সে সে আইটেম নিতে পারবে, সে সুবিধাটাও সেখানে রাখা আছে। আমরা যে কার্ডগুলি দিচ্ছি এটা কিন্তু পুরো ডাটা বেস করে দেওয়া হচ্ছে। তারপরে যাদের কাছে আমরা যে নগদে টাকা পাঠাচ্ছিলাম করোনা ভাইরাসের কারণে, পরপর 2 বার কোথাও 3 বার 3 দফায় পাঠিয়েছি, সেভাবে কিন্তু আমরা মানুষকে সাহায্য করে যাচ্ছি। তবে ন্যায্য মূল্যের দোকান, টিসিবি, তারপরে যে কস্কর যা করে গিয়েছিলেন যাত্রীপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এমনকি রেশন কার্ড, এই সবই কিন্তু জিয়াউর রহমান ক্ষমতা আসার পর বন্ধ করে দেয়, এটা হলো বাস্তব কথা। তা আমরা যে কার্ডগুলি দিয়েছি, পারিবারিক কার্ড, ঠিক এটা রেশন কার্ড না, পারিবারিক কার্ড, টিসিবির থেকে আমরা নিজেরা খাদ্যদ্রব্য সংগ্রহ করে কম দামে, অর্থাৎ আমরা যা কিনি তার থেকে অনেক কম দামে আমরা দিচ্ছি। আপনি যান আমেরিকায় 80% দ্রব্যমূল্য বেড়েছে, $1 তেল আজকে $4 দিয়ে কিনতে হচ্ছে। আমি একটা উন্নত দেশের কথা বলছি, কত মানুষ না খেয়ে আছে, দরিদ্র সীমার নিচে কত লোক চলে গেছে, তারপরেও আমরা এই করোনা ভাইরাসে আমাদের মানুষ তো দরিদ্র সীমার নিচে যায়নি, মানুষ তো অভাবের কারণে কষ্ট পায়নি, আমরা প্রদনা প্যাকেজ, ক্যাশ টাকা যত পেয়েছি মানুষকে দিয়ে সব কিছু, কৃষক বলেন, শ্রমিক বলেন, খেটে খাওয়া মানুষ প্রত্যেকে যাতে ঠিকমতো অন্তত খাবারটা পায় বা তারা একটু বাঁচতে পায় সে ব্যবস্থা কিন্তু আমরা করেছি। সরকারের এই সকল কার্যক্রম গ্রহণের ফলে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে এবং আশা করি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।